রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন। প্রধান অতিথি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগের ওয়েবসাইট উদ্বোধন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা হত্যার বিচার এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল সহ বিচার বিভাগের বিভিন্ন রায়ের কথা তুলে ধরেন প্রধান বিচারপতি। বলেন, মামলার সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের। আমাদের দেশে পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেপ্তার করার ব্যাপারে যতটা পারদর্শী, কিন্তু সাক্ষী উপস্থিতির ক্ষেত্রে ততটা পারদর্শী নয়। আমার বিচারকদের নির্দেশনা দিচ্ছি, আমরা 38 লক্ষ মামলার দায়িত্ব ঘাড়ে নিতে পারবো না। আপনারা সিআরপিসির 265H এবং 249 এটা সেশন জাজ ট্রাইব্যুনাল অথবা স্টেট প্রসেস ইস্যু করবেন, সাক্ষী না আসবে ওয়ারেন্ট ইস্যু করবেন, ওয়ারেন্ট ইস্যু করে না আসলো আপনারা আপনারা মামলা ইয়ে করে দেবেন, না আসে সাক্ষী তাকে ইয়ে করে দেবেন, আমরা আর দায়িত্ব নেব না। ভবিষ্যতে ম্যাজিস্ট্রেসি বিল্ডিংগুলোতে মালখানা রাখার তাগিদ দেন প্রধান বিচারপতি। বিদ্যমান বিচারক সংখ্যা কমপক্ষে দ্বিগুণ বৃদ্ধি করলে মামলার দায়ে ও নিষ্পত্তির মধ্যে ব্যবধান বহুলাংশে কমে আসবে মর্মে আমার দৃঢ় বিশ্বাস। ম্যাজিস্ট্রেট বিল্ডিং নির্মাণের জন্য বিচারকদের জড়িত করা হয়েছে। একজন বিচারককে যদি টেন্ডারবাজিতে ঢুকানো হয় তবে সে আর বিচারক থাকবে না, সে ব্যবসায়ী কিংবা অর্থলোভী হয়ে পড়বে। বিচারকেরা যদি বড় ধরনের কোনো কেনাকাটার সাথে যুক্ত হয়ে যায় তাহলে বিচারক হিসেবে তার সুনাম প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুপ্রিম কোর্ট এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, অন্যান্য ট্রাইব্যুনালের মতো এই ট্রাইব্যুনাল বাইরে হলেও বিচার কাজে কোনো অসুবিধা হবে না। তীব্র সংকটের বিষয়টি আমি ব্যক্তিগতভাবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। তা সত্ত্বেও কোনো